যখন আমরা কারোর সাথে কথা বলি তখন সবার প্রথমে চোখ যায় তার মুখের দিকে। আর যদি আপনার গালটা চিপকানো টাইপের হয় তখন আপনি কারোর সঙ্গে কথা বললে আপনাকে দেখতে মোটেই অ্যাট্রাকটিভ লাগে না। অনেকে মনে করে যে আপনি হয়তো ঠিক মতো খেতেই পান না, আবার আপনার বন্ধুরা হয়তো আপনাকে মজা করে চিপকানো আমের সাথেও কম্পেয়ার করে। এমনকি আপনার গাল ভাঙা হয়ে থাকলে আপনি যেমন ড্রেসই পরুন না কেন কিংবা যত ভালো স্টাইল করুন না কেন সবসময় আপনাকে দেখতে আনস্মার্ট মনে হয়। বাট আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আপনার এই ভাঙা গালের যন্ত্রণা থেকে পুরো জীবনের জন্য মুক্তি পেয়ে যাবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো আপনি কি এমন কাউকে দেখেছেন যে অনেক মোটা কিন্তু তার গালটা একেবারে চিপকানো? আবার একজন মানুষ যে অনেক রোগা কিন্তু তার গালটা একেবারে গোলমাটোল টাইপের? নিশ্চয়ই আপনি এমন কোনো মানুষকে কখনো দেখতে পাবেন না, কারণ যাদের চেহারা মোটাসোটা হয় তাদের চেহারার সাথে সাথে গালটাও গোলমাটোল হয়ে থাকে, আর যাদের চেহারাতেই মাংস থাকে না তাদের গালটাও সবসময় চোষা আমের মতন চিপকে থাকে। কিন্তু এছাড়াও এক টাইপের মানুষ থাকে যাদের চেহারা এবং গাল না তো বেশি ফোলা হয় আর না তো চিপকানো টাইপের হয়। এদের চেহারা গাল সবকিছু একদম পারফেক্ট শেপের থাকে। তাই আপনি যদি আপনার চেহারাটা এরকমই ব্যালেন্স শেপে রাখতে পারেন তাহলে আপনার ভাঙা চোয়ালের সমস্যাটা চিরকালের জন্য সলভ হয়ে যাবে। আর যার জন্য আপনাকে আপনার ডে টু ডে লাইফে কিছু রুলসকে ফলো করতে হবে, যার মধ্যে সবার প্রথমেই আসে নাম্বার 1, ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো নিজের শরীরকে সঠিক শেপে রাখার জন্য সবার প্রথম নিয়ম হলো আপনাকে প্রত্যেক দিন যতটা সম্ভব বেশি মাত্রায় খাবার খেতে হবে। অনেকে হয়তো এখন বলবে যে ভাই আমি তো প্রচুর পরিমাণ খাবার খাই কিন্তু তাও কিছুতেই আমার চেহারাটা ঠিক হয় না। বাট আপনার এই ধারণাটা একদমই ভুল, কারণ আপনার হয়তো মনে হয় যে আপনি অনেক বেশি খাবার খান কিন্তু আপনার শরীরকে এনার্জেটিক রাখার জন্য ওইটুকু খাবার কিন্তু যথেষ্ট নয়। তাই আপনাকে সঠিক নিয়মে বুঝে শুনেই আপনার প্রতিদিনকার খাবারের হ্যাবিটকে মেনটেন করতে হবে। আর আপনার এই খাবারের হ্যাবিট শুরু হবে ব্রেকফাস্ট থেকে। তো ব্রেকফাস্ট অর্থাৎ দিনের প্রথম খাবার আমাদের শরীরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর এই সময় আমাদের ডাইজেশন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। মানে সকালবেলায় আপনি যত পরিমাণ খুশি খাবার খেয়ে ফেলুন না কেন খুব সহজেই আপনি সেটাকে ডাইজেস্ট করতে পারবেন, কিন্তু অত পরিমাণ খাবার আপনি কিন্তু দিনের অন্য কোনো সময় প্রপারলি ডাইজেস্ট করতে পারবেন না। তাই ব্রেকফাস্টের টাইমে আপনাকে সারাদিনের মধ্যে সব থেকে বেশি খাবার এবং সব থেকে হেলদি খাবার কনজিউম করতে হবে। মানে যদি সহজ কথায় বলি আপনাকে একদম গলা পর্যন্ত খেতে হবে, বা আপনার শরীরের যতটুকু ক্যাপাসিটি তার থেকেও একটু বেশি মাত্রায় খাবার খাওয়ার চেষ্টা করতে হবে, কারণ এই সময় আমাদের শরীরে সব থেকে বেশি খাবারের প্রয়োজন হয়। সো এই টাইমে আপনি আপনার শরীরে যত খাবারকে পুশ করবেন আপনার শরীর কিন্তু তত খাবারই অ্যাবজর্ব করতে পারবে। তার মানে কিন্তু এই নয় যে আপনি সকাল সকাল পরোটার দোকানে গিয়ে পেট পুড়ে একেবারে পরোটা বা কচুরি খেয়ে আসলেন, তাহলে এতে আপনার শরীরের ভালো হোক বা নাই হোক খারাপ কিন্তু অবশ্যই হবে। তাই বাইরের খাবারকে অবশ্যই অ্যাভয়েড করুন আর নিজের ঘরে তৈরি হওয়া হেলদি খাবারকেই প্রেফার করুন। সো এবার আসে আমাদের লাঞ্চ। ম্যাক্সিমাম মানুষকেই দেখা যায় যে ব্রেকফাস্টের টাইমে সে যত খাবার খাচ্ছে তার সেই খাবারের রেকর্ড সে লাঞ্চ টাইমে ভেঙে দেয়। বাট এমনটা করা কিন্তু মোটেই উচিত নয়। আমাদের দিনের সব থেকে হেভি খাবার হবে ব্রেকফাস্ট, আর লাঞ্চ হবে আমাদের সেকেন্ড হেভি খাবার। অর্থাৎ সকালে আপনি যত পরিমাণ খাবার খেয়েছিলেন তার থেকে দুপুরে অলওয়েজ কম খাবারই খেতে হবে। মানে যদি আপনি সকালে 5টা রুটি খেয়ে থাকেন তাহলে দুপুরে আপনাকে 3টা রুটি খেতে হবে। হ্যাঁ জানি ম্যাক্সিমাম বাঙালিরা ভাত খেতেই পছন্দ করে, বাট এটা আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বললাম। এবং দিন বাড়ার সাথে সাথে আমাদের বডির ডাইজেশন ক্যাপাসিটি কিন্তু স্লোতে থাকে। তাই আমাদের বডির সাথে তাল মিলিয়ে দিনের সাথে সাথে আমাদের খাবারের পরিমাণকে কম করতে থাকতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট মিল হলো আমাদের ডিনার। কিছু কিছু লোক রাতের বেলায় এত পরিমাণ খাবার খাওয়ার চেষ্টা করে যেন পরের দিন সে আর ঘুম থেকে উঠবে না, যেটা আমাদের ডে টু ডে লাইফের সব থেকে বড় ভুলগুলির মধ্যে একটা। কারণ রাতের বেলায় আমাদের ডাইজেশন সব থেকে বেশি দুর্বল থাকে, আর এই সময় যদি আপনি গলা পর্যন্ত খাবার খান তাহলে সেই খাবারের এফেক্ট আপনি আপনার শরীরে কখনোই দেখতে পাবেন না। এমনকি এর ফলে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরেও আপনার পর্যাপ্ত পরিমাণ খিদে পাবে না, আর সকালে উঠে যদি আপনি ব্রেকফাস্টে পর্যাপ্ত পরিমাণ খাবার নাই খেতে পারেন তাহলে তো আপনার সমস্ত কষ্টই বৃথা। এমনকি রাতের বেলায় অত্যাধিক খাবার খাওয়ার ফলেই ম্যাক্সিমাম বাঙালিদের শরীরে চর্বি জমতে থাকে, আর তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাদের পেট কিন্তু তাদের আগে আগে চলতে থাকে। আর এই ধরনের মানুষ বিভিন্ন রকম রোগের ওষুধ খেতে খেতেই তাদের বাকি জীবনটা কাটিয়ে দেয়। তাই রাতে অবশ্যই কম মাত্রায় খাবার কনজিউম করুন, যেটা আপনার বডিকে ফিট রাখবে এবং আপনার শরীরে চর্বি জমা থেকে আটকাবে। নাম্বার 2, এক্সারসাইজ। আপনার মুখের শেপকে ঠিক করার জন্য আপনি প্রপারলি খাবার তো মেনটেন করছেন কিন্তু তাও হয়তো এই খাবারের পুষ্টি আপনার শরীরে সঠিকভাবে লাগবে না যদি আপনি আপনার শরীরটাকে একটু না খাটান। তাই আপনাকে খাওয়া দাওয়া মেনটেন করার সাথে সাথে রেগুলার কিছু এক্সারসাইজও অবশ্যই করতে হবে। না আমি আপনাকে জিমে গিয়ে হেভি এক্সারসাইজ বা ওয়েট লিফটিং করতে বলছি না, আপনার বাড়িতেই প্রত্যেক দিন মাত্র 15-30 মিনিট যদি আপনি বেসিক কিছু এক্সারসাইজ করতে পারেন তাহলে সেটাই আপনার শরীরকে ফিট রাখার জন্য এনাফ। যার জন্য কিন্তু আপনার কোনো রকম ডাম্বেল, বারবেল, বেঞ্চ কিংবা এক্সট্রা কোনো রকম ইকুইপমেন্টের দরকার পড়বে না। এর জন্য আপনাকে প্রত্যেকদিন পুশ আপস, পুল আপস অ্যান্ড স্কোয়াটস এই 3টি এক্সারসাইজ করতে হবে।
অ্যাজ পার ইউর বডি ক্যাপাসিটি। এছাড়াও আপনি মাঝে মাঝে রানিং করতে পারেন, সাইক্লিং করতে পারেন, সুইমিং করতে পারেন, কোনো কোনো দিন হাঁটতে বের হতে পারেন, আবার আপনার পাড়ার মাঠে গিয়ে ফুটবল কিংবা ক্রিকেটও খেলতে পারেন, যেটা আপনার সব থেকে বেশি ইজি বলে মনে হয়, বা যে এক্সারসাইজগুলো করতে আপনি সব থেকে ভালো ফিল করছেন সেটাই করুন। মানে সহজ কথায় বললে আপনাকে প্রত্যেক দিন কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ হতেই হবে, তবেই আপনার বডি ধীরে ধীরে ফিট দেখাতে শুরু করবে। আর আপনি এই অ্যাক্টিভিটিগুলিকে অল্টারনেটভাবেও করতে পারেন, কারণ মানুষ প্রত্যেক দিন একই রকম স্টেপ নিতে নিতে খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়। কিন্তু যদি আপনি এই অ্যাক্টিভিটিগুলি অল্টারনেটিভলি করতে থাকেন, তাহলে আপনি কোনো রকম বোর ফিল না করে আপনার ফিটনেস গোলটিকে অ্যাচিভ করতে পারবেন। নাম্বার 3, প্রপার স্লিপিং। আপনি যতই খাবার খেয়ে ফেলুন না কেন কিংবা যত হেভি এক্সারসাইজ করে ফেলুন না কেন, এই দুটো স্টেপ আপনার কোনোরকমই কাজে লাগবে না যদি আপনি প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে না ঘুমান তো। কারণ যদি আপনি আপনার শরীরকে, আপনার মনকে স্ট্রেসে রাখেন আর পর্যাপ্ত পরিমাণ রেস্ট না নেন, তাহলে আপনার ডাইজেশান এমনিতেই খারাপ হতে শুরু করবে, আর তারপর আপনার কোনোরকম এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেও মোটেই ইচ্ছা করবে না। হ্যাঁ, অনেকেই হয়তো এখন বলবে যে আমার তো রাতে কিছুতেই তাড়াতাড়ি ঘুম আসে না, কিংবা আমার লাইফে অনেক স্ট্রেস তাই আমি ঠিকমতো রেস্ট নিতে পারি না, কিংবা আপনি রাতের বেলায় তাড়াতাড়ি শুয়ে তো পড়েন কিন্তু কিছুতেই আপনার ঘুম আসতে চায় না, বা ঘুম আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে যায়। তো কিভাবে আপনি তাড়াতাড়ি ঘুমাতে পারবেন, এই টপিকে আমরা অলরেডি আমাদের চ্যানেলে কিছু ভিডিও পাবলিশ করেছি, যে ভিডিওগুলি আপনি ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর তাছাড়াও আপনি যদি আপনার লাইফ থেকে স্ট্রেস দূর করতে চান এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অনেক বেশি এনার্জেটিক ফিল করতে চান, তাহলে আপনি অশ্বগন্ধা ইউজ করতে পারেন, যেটা আপনার স্ট্রেসকে দূর করে ডে টু ডে লাইফকে অ্যাক্টিভ করে তুলতে অনেক বেশি হেল্প করবে। আর এই অশ্বগন্ধা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল এবং সাইড এফেক্ট ফ্রি হয়ে থাকে, তাই ওইসব নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই নেই। তো আমি কিছু বেস্ট অশ্বগন্ধার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এটাকে ট্রাই করে দেখতে পারেন। সো আপনি আপনার খাবার হ্যাবিট প্রপারলি মেনটেন করতে শুরু করেছেন, ডেইলি এক্সারসাইজ করতে শুরু করেছেন, এমনকি ডেইলি প্রপার রেস্টও নিচ্ছেন, যে স্টেপগুলিকে ফলো করতে থাকলে আপনি কিছুদিনের মধ্যেই আপনার শরীরে পজিটিভ চেঞ্জেস নোটিস করতে শুরু করবেন। কিন্তু এর পরেও হয়তো কিছু কিছু মানুষের চেহারায় কোনো রকম উন্নতি আসবে না। আর এর সব থেকে বড় কারণ হলো নাম্বার 4, ওয়াটার কনজিউমিং হ্যাবিট। আপনি যতই হেলদি খাবার খান না কেন, যদি আপনি সঠিকভাবে জল পান করতে না জানেন, তাহলে প্রচুর পরিমাণ হেলদি খাবার খাওয়ার পরেও আপনার পাচনতন্ত্রে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিতে পারে, যার কারণেই হয়তো কোনো খাবার আপনার শরীরে লাগে না। তাই আপনাকে অবশ্যই প্রত্যেকদিন 3-4 লিটার জল পান করতেই হবে। বাট আপনি সারাদিনে 4 লিটার জল কখন কীভাবে পান করলে সেটা আপনার শরীরে কোনো রকম ক্ষতি না করে একদম সঠিকভাবে অ্যাবজর্ব হবে এবং আপনার শরীরের ফিটনেসকে বাড়িয়ে তুলতে সব থেকে বেশি হেল্প করবে, এই বিষয়ে আরও ডিটেলসে জানার জন্য স্ক্রিনে আসা এই ভিডিওটি অবশ্যই দেখুন। আর আজকের এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী একটি সম্পূর্ণ ইউনিক ভিডিওর সঙ্গে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।